उस बेटे की आखिरी ख्वाहिश पूरी करती हुई एक बहादुर माँ और इमोशनल फैमिली ड्रामों का दीवाना हमारा मीडिया, आई थिंक जोर का झटका देने से लगे, राइट? 2022 সালের সেরা দশটা বলিউড সিনেমার যদি তালিকা করা হয় সেখানে কালা, মনিকা ও মাই ডার্লিং এই সব সিনেমার পাশাপাশি সালাম ভেঙ্কি সিনেমাটাও অনায়াসে জায়গা করে নিবে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অনেকেই হয়তো এই সিনেমাটার কথা শোনেননি, তো এই সিনেমাটা কেন এত আন্ডাররেটেড এবং বক্স অফিসে এটা কেন ডিজাস্টার হয় সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সালাম ভেঙ্কি ডিরেক্টেড বাই রেবাতি এবং এখানে প্রধান চরিত্র ছিলেন কাজল, প্রকাশ রাজ, রাহুল বোস এবং বিশাল। এখানে কাজল একজন সিঙ্গেল মাদার এবং তার ছেলে হলো বিশাল। তো বিশাল এখানে জেনেটিক ডিসঅর্ডার নামে একটা ডিজিজে ভোগে। এই রোগে আক্রান্ত ব্যক্তির মাসেলসগুলো আস্তে আস্তে ডিজেবল হতে থাকে এবং এর শেষ পরিণতি হলো মৃত্যু। এখানে মা এবং সন্তান তাদের দুজনার শেষ পরিণতি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা আছে, বাট কাজল কোনোভাবেই হাল ছেড়ে দিচ্ছে না। অন্যদিকে বিশালের এখানে একটা শেষ ইচ্ছা আছে, বাট সেটার সাথে কাজল কোনোভাবেই এগ্রি করে না। এখানে এই মানুষটা জানে যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে, তো তার শেষ ইচ্ছাটা এমন কি যেটা কাজল কোনোভাবেই পূরণ করতে চাচ্ছে না। তো তার শেষ ইচ্ছা আদৌ পূরণ হয় কি না সেটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই সিনেমাটি। স্টোরি এবং পারফরমেন্স ওয়াইজ এটা বেশ দারুণ একটা সিনেমা এবং এই সিনেমার যে পুরো জার্নিটাই বেশ ইমোশনাল একটা জার্নি। তো সিনেমা শেষে কোথাও গিয়ে হয়তো আপনার চোখের কোণে জল চলে আসবে, তবে এখানে যে যে ব্যাপারগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হলো এর যে স্টোরিটা, পুরো সিনেমাটার স্টোরিটাই বেশ স্যাড, কারণ এখানে যে প্রধান চরিত্র থাকে সে মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে তার মা সবসময় একটা ট্রমার ভেতর থাকে, তার ছেলে যদি বেশ লম্বা সময় ঘুমিয়ে থাকে সে বেশ চিন্তায় থাকে যে হয়তো সে মারা যাচ্ছে। তো পুরো গল্পটাই যেখানে স্যাড এবং ইমোশনাল সেখানে এর যে প্রধান চরিত্র বিশাল, এই ক্যারেক্টারটার ডায়লগ এবং এর কিছু রেফারেন্স দেখলে আপনার কাছে খুবই ফানি লাগবে। এবং এই লোকটা জানে যে সে মারা যাচ্ছে, তবু তার ভিতরে যে একটা জোশ, কুলনেস, এই ব্যাপারটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সিনেমার বহু জায়গায় এই ক্যারেক্টারটা শাহরুখ খানের বেশ জনপ্রিয় কিছু সিনেমার ডায়লগ দিচ্ছিল, কালহনা হো সিনেমার ডায়লগ দিচ্ছে, এখানে DDLG সিনেমার বেশ কিছু চমৎকার ডায়লগ দিচ্ছে, এবং এখানে তিনি বলিউডের আর একটা কাল্ট ক্লাসিক সিনেমা আনান সেটার বেশ জনপ্রিয় একটা ডায়লগ দিচ্ছে। এরপরে যে ব্যাপারটা আসবে সেটা হলো মা এবং ছেলের কেমিস্ট্রি। কাজল এবং বিশাল এই দুইটা চরিত্রের কেমিস্ট্রিটা স্ক্রিনে এত দারুণভাবে ফুটে উঠেছে এবং তাদের দুজনার মাঝে স্পেসিফিক কিছু মুমেন্ট ছিল অসাধারণ। এখানে একটা সিনের কথা মেনশন করি, তো বিশালের শেষ ইচ্ছা তার মা কোনোভাবেই পূরণ করতে চাচ্ছে না, তো তিনি তার মায়ের সাথে বেশ একটা বড়সড় আর্গুমেন্ট করে এবং সে বলে সে তার মায়ের সাথে কথা বলবে না। তো যখন কাজল অন্য কোথাও চলে যায় এর একটু সময় পরেই এই যে বিশাল চরিত্রটা বেশ জোরে সোরে কান্নাকাটি শুরু করে, তখন সেখানে ডাক্তার এবং নার্স ছুটে আসে এবং তার কী সমস্যা সেটা তারা জানতে চাইলে সে বলে তার মাকে দরকার, এবং তার মা আসার পর সে বলে যে তার সাথে কথা না বলে সে থাকতে পারতেছে না। তো সিনেমার এই স্পেসিফিক দৃশ্যটা ছিল জাস্ট ওয়াও। এখানে স্বল্প সময়ের জন্য আমির খানের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে। তো এই সিনেমায় এত ভালো ব্যাপার থাকার পরেও এখানে কাজল এবং বিশাল তারা দুজন এত ভালো পারফরমেন্স দিয়েছে পুরো সিনেমা জুড়ে, তো এত ভালো বিষয় থাকার পরেও এই সিনেমাটা কেন ওয়ার্ক করেনি? প্রথম কথা হলো এই সিনেমাটার প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের সব কাজই করোনার আগেই শেষ হয়। পেন্ডামিকের এই লম্বা সময় পরে সিনেমাটা হলে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটাই আসলে ভুল ছিল, কারণ এই যে পেন্ডামিক চলাকালীন সময়ে বলিউডের সিনেমার টেস্ট অনেক চেঞ্জ হয়। আপনি দেখেন পেন্ডামিকের আগে যেখানে সোশ্যাল কমিউনিটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে সেটা কিন্তু পেন্ডামিকের পরে ওয়ার্ক করতেছে না, মানুষ কিন্তু এইসব সিনেমা হলে গিয়ে দেখতে চাচ্ছে না। তো এটার বেশ ভালো একটা উদাহরণ হতে পারে আয়ুষ্মান খুরানার সিনেমাগুলো, আগের মতো কিন্তু এই সিনেমাগুলো বক্স অফিসে খুব ভালো পারফর্ম করতেছে না, সেখান থেকে এই সিনেমাটা বেশ পিছিয়ে পড়েছে। তো এই সিনেমাটা সরাসরি যদি ওটিটিতে ড্রপ করা হতো দেন সেটা বেশ ভালো একটা সিদ্ধান্ত হতো। ওভারঅল সিনেমাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, আমি অবশ্যই আপনাকে দেখার জন্য রেকমেন্ড করবো। আমি গোনা গিভ ইট 4 out of 5। যদি অলরেডি তো সিনেমাটা দেখে থাকেন তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে দেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।